শোতে স্বাগতম সর্বশেষ উন্নয়নে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের মধ্য সপ্তাহের ম্যাচের আগে অ্যাটলেটিকো মাদ্রিদ ভক্তদের দ্বারা তাকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগানের নিন্দা করেছেন দুই হাজার আঠারো সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ব্রাজিলিয়ান আন্তর্জাতিক জাতিগত নিগ্রহের সম্মুখীন হয়েছে এবং সর্বশেষ ঘটনাটি অনেকের মধ্যে একটি মাত্র ভিনিশিয়াস অতীতে বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং তিনি কোথাও অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে তার প্ল্যাটফর্ম ব্যবহার করতে ভয় পান না ঘটনাটি ঘটেছে বুধবার মার্চের চৌদ্দ তারিখে যখন ভিনিশিয়াস ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের জন্য ওয়ার্ম আপ করছিলেন অ্যাটলেটিকো ভক্তরা ভিনিশিয়াসকে বর্ণবাদী স্লোগান দিয়েছিল এবং তারা পুরো ম্যাচ জুড়ে তা করতে থাকে ভিনিশিয়াস দৃশ্যত মন্ত্র শুনে বিরক্ত হয়েছিলেন এবং ম্যাচের পরে তিনি তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন ভিনিশিয়াস বলেন আমি বর্ণবাদের শিকার হয়ে ক্লান্ত হয়ে পড়েছি আমি আর চুপ করে থাকব না আমি যা সঠিক তার জন্য লড়াই করতে যাচ্ছি এবং আমি নিশ্চিত করতে যাচ্ছি যে এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি করা হবে ফুটবলে বা অন্য কোথাও বর্ণবাদের কোনো স্থান নেই এবং এটা গুরুত্বপূর্ণ যে আমরা সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াই ভিনিশিয়াস সারা বিশ্বের অনেক তরুণ তরুণীরা জন্য একটি আদর্শ এবং তিনি বর্ণবাদের বিরুদ্ধে কথা বলার জন্য তার কণ্ঠস্বর ব্যবহার করছেন এই লড়াইয়ে আমাদের সকলের তাকে সমর্থন করা উচিত এবং আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য আমাদের সকলকে একসাথে কাজ